কিছু মানুষ আছে তার যখন স্বার্থ থাকে তোমার সাথে, তখন দেখবে যে দমে দমে তোমার নাম বলছে, হ্যাঁ, কিন্তু যে মুহূর্তে স্বার্থ শেষ, অমনি তোমাকে আর চিনবে না, অমনি তোমার ফোন আর ধরবে না, অমনি তোমাকে দেখা হইলে হ্যালো বলবে, না হইলে তুমি জাহান্নামে যাও, তার কোনো খবর নাই থাকবে। এদেরকে বলা হয় চোখ উল্টানো পাবলিক। এদের দ্বারা না কখনই কষ্ট পেও না। হ্যাঁ, মানুষ তো আমরা সবসময় চিনতে পারি না, ফলে অনেক সময় আমরা তাদের দ্বারা প্রভাবিত হয়ে হয়তো বা কোনো কাজটা তাদের স্বার্থটা উদ্ধার করে দিই, হতেই পারে, আমরা মানুষ। কিন্তু পরবর্তীতে যখন তারা তোমাকে আর চিনবে না, তখন শুধু একটা কথাই বলবা, তুমি এখন আমাকে যেরকম না চেনার ভান করছো, আমিও কিন্তু তোমাকে এখন ফুললি চিনে ফেলেছি। আমি জানি তুমি একটা চোখ উল্টানো পাবলিক, এবং পরবর্তীতে আর যাই হোক, তুমি যখন আমার কাছে আবার কোনো স্বার্থ নিয়ে আসবে, কারণ স্বাধীনতার আসে, তখন তোমাদের প্রজন্মকে বলছি তুমি নিজেই চোখ উল্টে ফেলো, দ্যাটস ইট।